গতকালই চুপি সাড়ে বিয়ে করেছেন সঙ্গীত শিল্পী অনুপম রায়ের প্রাক্তন স্ত্রী পিয়া চক্রবর্তী এবং জনপ্রিয় অভিনেতা পরমব্রত চ্যাটার্জি। সোমবার সন্ধ্যায় অল্প কিছু আত্মীয় বন্ধু বান্ধবের মাঝে চার হাত এক করেন পরম পিয়া। তাই নিয়ে বারবার অনুপমের প্রসঙ্গ টেনে কিছু বিতর্কের সৃষ্টি হয়েছিল। তবে তাদের বিয়ের ছবি সামনে আসতেই শুভেচ্ছার ঝড় সামাজিক মাধ্যমে। রাতে খাওয়া দাওয়ার আয়োজন করেছিল পরমব্রতর বন্ধুরা, সেই কথা তিনি নিজেই স্বীকার করে নেন। এই অবধি সব ঠিক ছিল, কিন্তু কী এমন হলো যে বিয়ের প্রথম রাত কাটতে না কাটতেই নতুন বউকে নিয়ে হসপিটালে ছুটলেন পরমব্রত। ঘনিষ্ঠ মহল থেকে জানা যাচ্ছে, মঙ্গলবার সন্ধ্যায় ঠাকুরিয়ার এক বেসরকারি হসপিটালে অস্ত্রোপচার হবে পরম খড়নি পিয়ার। বেশ কদিন আগেই তার কিডনিতে পাথর ধরা পড়েছিল। সেই কষ্ট কতটা অসহনীয় তা জানিয়ে সামাজিক মাধ্যমে স্টোরি দিয়েছিলেন পিয়া। সেই কষ্ট সহ্য করতে না পেরেই তড়িঘড়ি হসপিটালে ছুটতে হয়েছে পিয়াকে। তবে তার শারীরিক অবস্থা এখন কেমন সে বিষয়ে তার পরিবার বা পরমব্রতর তরফে কোনো কিছু জানানো হয়নি। আমরা আশা করব আপনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন। বন্ধুরা, ভিডিওটি এইটুকুই। বাংলা বিনোদনের অন্যান্য খবর পেতে সাবস্ক্রাইব করো কারেন্ট বস। ধন্যবাদ।